রহমান যারা খাঁটি ইমানদার তাদের সম্বন্ধে আল্লাহ আলামিন ইহ ইহো জগতে বারোটি ইনামের কথা বলেছেন তার কিছু অংশ আপনারা শুনে রেখেছেন অবশিষ্ট যে কটা অংশ আছে সেটা আপনাদের সামনে তাকে ব্যক্ত করে দিই আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা খাঁটি ইমানদার ইমানি জিন্দগি কাটাবে তাদেরকে এই দুনিয়ায় একটা বিশাল বড় ইনাম দেওয়া হবে সেই নামটা কি আল্লাহ রব আলিন বলছেন যাদের ইমানের ভেতরে দুর্বলতা নেই যে ইমানগুলো খাঁটি ইমান এমন খাঁটি ইমানদার ব্যক্তিকে আমি দুনিয়াতে তার একটি নাম দেব এই যে তার সামনে একটা রাষ্ট্রীয় ক্ষমতা আমি তুলে দেব তার হাতে সেখানে সেই আমার কানুন ইলাহি তাকে সে চালু করবে সেখানে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ বলিকে সেখানে চা চালু করবে সেই জায়গায় ইসলামী খেলাফত যেমন হয় ঠিক সেভাবেই খালিফারা সেখানে ইসলামী খেলাফত চালাবে এবং সেই সুযোগ আমি তোমাদেরকে দান করব। এটা ছোট মোটো প্রাপ্তি নয় এটা বিশাল বড় প্রাপ্তি আল্লাহ রব্বুল আলমিন দিতে চাইছেন ইমানদারদেরকে তবে প্রশ্ন হল যে আল্লাহ তালা এই খেলাফাত রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে তুলে দিতে চাইছেন যদি আমরা ইমানদার হই তাহলে সত্যি এটার বাস্তবায়ন হয়েছে না আগামী দিনে হবে বাস্তবায়ন যদি হয়ে থাক আমাদের স্বনামধন্য জনাব মোহাম্মদ সাহেব জুনাগাড়ি উনি তার তফসিরের ভিতরে লিখছেন যে এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলমিন নাজেল করেছেন কেমন যেহেতু এখানে আল্লাহ আলোচনা করেছেন যে তোমাদেরকেও খেলাফত দেওয়া হবে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে যেমন ইতিপূর্বে আমি কাউকে দিয়েছি তো তাহলে এই কথার প্রসঙ্গে তিনি বলতে চাইছেন সেই এলাকা যেটা প্যালেস্টাইনের এলাকা সেই জায়গায় কীপ্তি বংশের লোক তারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে দুর্ব্যবহার করেছিল তারা ইমান আনতে পারেনি যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাদের বসত ভূমি থেকে উৎখাত করে দিয়েছিলেন এবং দেয়ার পরে সেই জায়গায় আল্লাহর যারা ইমানদার আবাদ করেছিলেন তিনি বলতে চাইছেন তার গ্রন্থে যে এইখানে আল্লাহ রবুল আলমিন এইভাবেই খেলাফত দান করেছিলেন এটাই অনুমান হয় এবং এটাই তার উদাহরণ এটাই তার নিদর্শন আবার অন্যান্য মুফাসির কেরাম বলছেন না আল্লাহ রব্বুল আলমিন খেলাফত দিতে চেয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে তুলে দিতে চেয়েছেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে প্রিয় নবী হাজরাতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন এই ১৩টি বছর মক্কার জীবনে এক একটি মুসলমান যত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে জীবন কাটিয়েছে যত তাদের উপরে শারীরিক নির্যাতন চলছে এই সময়ের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল তোমরা আগামী দিনে একটি ইসলামী আদর্শ রাষ্ট্রের নাগরিক হবে সেই ইসলামী আদর্শের নাগরিক যে হবে দেশের সেই দেশের তোমরা সত্যিকারই ওই নমুনার মুসলমান হবে তো এই বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এমনভাবে প্রস্তুত করলেন যে হিজরত করে যাওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় নিয়ামত দান করলেন যে আমার নাবী বিশ্বনাবী যেনাবে মোহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে সক্ষম হলেন ইতিপূর্বে আলোচনা করেছি এবং আবার একটুখানি আপনাকে ইঙ্গিতে বলে দিচ্ছি যে নতুন রাষ্ট্র হতে গেলেও সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাবী সেখানকার এক বিশাল শক্তি জনশক্তি তা হচ্ছে ইহুদ ইহুদিদের সাথে শান্তিতে বসবাস করার জন্য এখানে যেন কোনো বিগ্রহ সৃষ্টি না হয় এখানে যেন আপোষের ভেতরে কোনো রসা টানাটানি না হয় ইসলামী রাষ্ট্রের ভেতরে কোনো রকমের বিশৃঙ্খলা দেখা না দেয় তার জন্য তিনি সেখানে পদার্পণ করা মাত্রই একটা চুক্তি করে নিয়েছিলেন সেই চুক্তিতে প্রথমে এই কথাটা বলা হয়েছিল যে মুসলমানেরা আলাদা সম্প্রদায় এবং তোমরা আলাদা সম্প্রদায় রাষ্ট্রকে কেন্দ্র করে আমাদের অন্যান্য শর্তাবলী যা হবে কিন্তু অন্তত পক্ষে এই প্রশ্নে সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের নাবি ইসলামী রাষ্ট্রকে গঠন করে দেশ দেশান্তরে এখানে ওখানে যেখানে সেখানে তিনি আবার পত্র প্রেরণ করতে আরম্ভ করলেন সেখানে সেই পত্রটাই প্রমাণ করে দেয় যে হ্যাঁ এটা একটা আলাদা রাষ্ট্র তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিনি যেভাবে ও আদা করছেন যে মোমেনিনদেরকে এই ধরার মাটিতে আমি খেলাফত দান করে তাদেরকে সম্মানিত করবো তাহলে তার নিদর্শন আমরা চোখের সামনে দেখে নিয়েছি বন্ধুরা আমার প্রশ্ন হতেই পারে তো সেই একটাই এলাকা যে যেখানে আল্লাহর নবী শাসন চালিয়েছেন এবং সারা পৃথিবীতে এত বিশাল ভূখণ্ডের উপরে এত দেশ এত জনগণ এত জনসংখ্যা সেখানে মুসলমানেরা জায়গায় খেলাফত করে এটা তো প্রশ্ন স্বাভাবিক কিন্তু এই প্রশ্নের উত্তরে আপনাকে বলতে হবে আপনাকে এটা মানতে হবে যে ইমানকে আল্লাহ রব্বুল আলমিন শর্ত রেখেছেন ইসলামী খেলাফত হাতে পেতে গেলে তার এক নম্বর শর্ত হচ্ছে কি আমানু তাহলে নিশ্চয়ই এতগুলো দেশের মধ্যে যদি আর আমাদের কোথাও এমন সুযোগ না এসে থাকে তো তাহলে জানতে হবে যে আমাদের ইমানের মধ্যেই কোনো জায়গায় দুর্বলতা আছে বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন অনেক দিন আগেকার কথা তাতে তিনি কি বলেছেন খোদায়ে পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা খোদায় হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা কথাটা কেমন একদিন আল্লাহ খাঁটি বান্দা হয়ে মুসলমানেরা সেদিন তারা দুনিয়াকে জয় করেছে আর ওই মুসলমানের আউলাদরা আজ ওই মুসলমানের সন্তানরাই আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিয়ে এতটাই দূরত্ব সৃষ্টি করে দিয়েছে যে এখন আল্লাহ রব তাদের কথা শুনতে চান না তিনি বলছেন খোদার সাথে যুক্ত সতাই ছিল যাহাদের মন দুঃখে রোগে শোকে সর্বক্ষণ এসে শয়তান ভোগ বিলাসের কারি আনিয়াছে ইমান তাদের খোদায় হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা কথাটাই সত্য আজ কোথায় সম্পর্ক আছে ইমানের সাথে আমাদের আজ কোথায় সম্পর্ক আছে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যদি মূল বস্তু আল্লাহ চেয়েছেন আমার কাছ থেকে তা যদি আমি দেখাতে না পারি আল্লাহ আল্লাহ আমাকে তার যিনি অঙ্গীকার করে রেখেছেন ওয়াদা করে রেখেছেন সেটা কোথা থেকে আল্লাহ রবুল আলমিন আমাকে দেবেন এটা তো অস্বাভাবিক কথা নয় এটা খুবই স্বাভাবিক কথা বন্ধুরা আমার প্রসঙ্গ বড় করে লাভ নেই আল্লাহ তালা আরো দুনিয়াতে এই নাম দিতে চেয়েছেন তার মধ্যে আর একটি নাম হচ্ছে দিফা আনিল মুসলিমিন আল্লাহ বলছেন তোমাদের পক্ষ থেকে ত্রুপক্ষের আগে পড়ে যাও এইরকম মুহূর্তে তোমাদের সাহায্যের প্রয়োজন আছে তো সেই সময় সেই মুহূর্তে আমি তোমাদের প্রতিরক্ষার ব্যবস্থা করবো তোমাদের হয়ে আমি প্রতিপক্ষকে কি করে পরাজিত করতে হয় কি করে তাদেরকে নিচু করে দিতে হয় এবং তোমাদেরকে উঁচু করে দিতে হয় সে ব্যবস্থা আমি করবো আল্লাহ রাবুল আলমিন এত বড় ওয়াদা আমাদের সাথে করে রেখেছেন আল্লাহ দিতে চেয়েছেন আল্লাহ তালা তিনি বলে দিচ্ছেন এই কথাটা যারা ইমানদার তাদের পক্ষ নিয়ে আমি চলবো এবং তাদের পক্ষ থেকেই তারা যেমন কোনো বস্তুকে কি করবে তাকে প্রতিঘাত দেবে কোনো বস্তুকে তারা যদি সরাতে চাইবে প্রতিরক্ষার ব্যবস্থা নেবে তো সেই সময় আমি তাদের হয়ে প্রতিরক্ষার ব্যবস্থা আমিও করব আল্লাহ রবুল আলমিন এত সুন্দর ওয়াদা আমার সাথে করেছেন যদি ভাবনা ভাবতে যাই আল্লাহ রবুল আলমিন কি ঠিক এইরকমের মুহূর্তে যেখানে আমার পক্ষ থেকে প্রতিবাদের দরকার আছে যেখানে আমার পক্ষ থেকে প্রতিঘাতের দরকার আছে এবং আমি প্রতিরক্ষার ব্যবস্থা চাইছি সেই সেইরকম আল্লাহ আলামিন আমাদের সামনে এসে তিনি নিজের ওয়াদাকে রক্ষা করে দিয়েছেন তার নজির তার উদাহরণ তার মিসাল আমাদের সামনে কি আছে হ্যাঁ আছে আল্লাহ তালা নিজের ওয়াদাকে রক্ষা করেছেন এবং তার নজির আমাদের সামনে আছে তা আপনাকে বলে দিচ্ছি কিতাবুল খিরাজ লিল ইমাম আবি ইউসুফ সেখানে একটি চমৎকার কথা চমৎকার একটা ঘটনা আমরা পেয়েছি সেই প্রসঙ্গটা আপনার সামনে এখন তুলে ধরছি এই প্রসঙ্গটার আগে আপনি আমার সঙ্গ দেবেন এবং একটু সামান্য বিরতির পরে আবার আপনার সামনে আসবো প্রসঙ্গটাকে নিয়ে তার জন্য ইন্তজার করুন অপেক্ষা করুন আবার ফিরে আসলাম আপনাদের সামনে তাহলে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে না আমি তোমাদের ওয়াদা রক্ষা করেছি আমরা আমি তোমাদেরকে যে মুহূর্তে তোমাদের প্রয়োজন পড়েছে আত্মরক্ষার জন্য তোমাদের পক্ষ থেকে আমি তার ব্যবস্থা করে দিয়েছি তোমাদের তোমরা যদি দেখতে চাও তো দেখো তাহলে এই হাজরত্লাহ আনুর জামানাই ঠিক ইরানের বর্ডারের এলাকায় একটি যুদ্ধ হয়েছিল তাকে ইতিহাসের বাতায় যুদ্ধটাকে জালুলার লড়াই বলে জানা হয় জালুলা সেই যুদ্ধে এক লক্ষ চল্লিশ হাজার শূন্য ছিল পারস্যের সম্রাটের পক্ষ থেকে এবং মুসলমানগণ ছিলেন সর্ব করলে চল্লিশ হাজার চল্লিশ হাজার মানুষের এক লক্ষ চল্লিশ হাজার মানুষের সাথে মোকাবেলা এটা কি আর সম্ভবের কথা এটা তো অসম্ভব এক লক্ষ চল্লিশ হাজার এবং সর্বসাকুল্যে মুসলমান চল্লিশ হাজার ওই পক্ষ থেকে পাহালোয়ান রুস্তম বিশাল হস্তি বাহিনী নিয়ে মুসলমানদের সামনে এসে দাঁড়ালো যুদ্ধের ময়দানে মুসলমানেরা তাদের তুলনায় মনে হচ্ছে নগণ্য চল্লিশ হাজার এই মর্দে মুজাহিদকে সামনে দেখে প্রস্তম পাহালোয়ান বলেছে এই কথা শোনো তোমাদের বাল বাচ্চা তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি এগুলোকে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমাদের উচিত হবে এই পারস্যের সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা না করে জীবনটাকে ওয়াকালে মেরে না দিয়ে বাড়ি ফিরে যাওয়া এটাই বুদ্ধিমানের কাজ হবে তোমরা এখানে থাকিও না তোমরা লড়াই করে পারবে না তিনি সেখান থেকে মুসলমানের সেনাপতি শুনছেন যে আমাদেরকে ব্যঙ্গ করে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে এদিক থেকে আওয়াজ আসছে কি আওয়াজ লা লুম আদাদান ওয়ালা উদ্দাতান তোমরা যদি লড়বে আমাদের সাথে তো তোমাদের সামরিক প্রস্তুতি কই তোমাদের জনসংখ্যা কই তোমাদের সেই ঘোড়া কই তোমাদের সাথে হাতি কই হস্তি বাহিনী কই এইভাবে কেউ লড়তে আসে লড়াইয়ের ময়দানে প্রাণে বাঁচো এটাই তোমাদের সবচাইতে বড় প্রাপ্তি ফিরে যাও এখান থেকে ফিরে যাও মুসলিম সেনাপতি জবাব দিয়েছিলেন আমরা আল্লাহ রবুল আলমিনের রেজা মন্দির জন্য এসেছি এখানে আমরা দুনিয়াতে চিরতরে বেঁচে থাকার জন্য আসিনি দুনিয়া চিরতরে বেঁচে থাকার জায়গা নয় মুসলমানেরা সদাই মতওয়ারা হয়ে থাকে তারা কিসের জন্য মতওয়ারা থাকে তুমি জানো তারা শাহাদাতকে গলায় লাগাবার জন্য বুকে লাগাবার জন্য প্রস্তুত থাকে কেন যে শাহাদাতের যে মর্যাদা কেমতের দিন পাওয়া যাবে তা অন্যান্য রাজারা পাবে না তারা ঈর্ষা প্রকাশ করবে সেই দিন তাই এক একটি মুসলমান মর্দে মুজাহিদ দ্বারা শাহাদাতকে কবুল করার জন্য ময়দানে এসেছে জীবনে বাঁচবে বলে এমন বাসনা নিয়ে মুসলমানেরা আসেনি তোমরা মৌদকে দেখে ভয় পাও মুসলমানেরা মৌদকে দেখে ভয় পাই না তোমরা মৌদকে দেখে পালাও মুসলমানেরা মৌদকে দেখে পালাই না তুমি আমাদের সংখ্যা দেখতে চাইছো তুমি আমাদের প্রস্তুতি সাজ সরঞ্জাম হাতি আর ঘোড়া দেখতে চাইছো এগুলোর দরকার নেই আমাদের কাছে আছে সম্বল যেই সম্বলকে ভর করে আমরা এখানে হাজির হয়েছি এই নিয়েই তোমাদের সাথে আমার লড়াই হবে আমাদের লড়াই হবে তোমরা আমাদের সাথে লড়াই করো আমরা তোমাদের সাথে লড়াই করব। ঐতিহাসিক ভাষণ রণক্ষেত্রে ইসলামী সেনাপতি যখন শোনালেন তারা হা 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 করে হেসে উঠল বিদ্রুপ করল ব্যঙ্গ করল, কি কথা বলে মশার মুখ দিয়ে আকাশ ভেঙে ফেলার কথা তিরস্কার করল। যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম সেনাপতি আল্লাহ রাবুল আলমিনের কাছে সংক্ষিপ্ত আর্জি জানালেন হে আমাদের প্রভু মালিক আল্লাহ আমরা আমাদের নিজেদের সুনাম সুখ্যাতির জন্য আসিনি আমরা তোমার দিনের জন্য এখানে এসেছি এটা যদি তোমাকে মঞ্জুর থাকে তাহলে তুমি আমাদের দিকে তাকাও এবং আমরা আজ আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা যা করেছি এখানে যদি তোমার পক্ষ থেকে আর একটু কিছু ব্যবস্থা হয় তাহলে আরোই ভালো হয় রব্বুল আলমিনের প্রতি ভরসা রেখে রণক্ষেত্রে নেমে পড়লেন প্রথম পলিসি ব্যবহার করা হল কোন দুই সাহসী সৈনিককে বলা হলো যেই হাতির পিঠে চড়ে রুস্তুম পাহালে গিয়ে আসবে তোমরা যদি সর্বপ্রথম হাতির চোখে আঘাত এনে দিতে পারো আর হাতি যদি ক্ষেপে যায় তাহলে আর কিছু করতে হবে না কিছু আর ভাবতে হবে না হাতি উল্টো পথে যদি পা বাড়িয়ে দেয় তাহলে পারে তাদের হাতি তাদেরকেই পিষে মেরে দেবে এবং আমরা যুদ্ধের জয়ী হব একটা সামান্য পরিকল্পনা আর এই পরিকল্পনাটাকে এত হাড়ে হাড়ে আল্লাহ গোলালামিন সত্য করে দিলেন যে মাত্র দুইজন সৈনিক রুস্তুম পাহালোয়ান যে হাতির উপরে চড়ে চলে আসছিলেন তার চোখকে নিশা না করে এক সঙ্গে আঘাত এনে দেওয়াতে কি লাভ হাতির চোখ কানা হয়ে গেল হাতি গর্জে উঠল দিকভ্রষ্ট হয়ে গেল উল্টো পথে হানার আক্রমণ করে দিল হাতি নিজেই যান বাজবে পালাবে কি করে এইভাবে যখন উল্টো পথে চলতে আরম্ভ করল বড় হাতিকে দেখে ছোট হাতি অন্যান্য অন্যান্য সবাই পালাতে আরম্ভ করলো হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে 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 তাদের কত যে মারা গেল রণক্ষেত্রে আর কি লড়াই হবে মুসলমানদের সাথে মুসলমানেরা জয়ী হলেন আল্লাহরবুল আলামিন বলছেন আমি তোমাদের পক্ষ অবলম্বন করে আমি তোমাদেরকে মদত দিই আমি তোমাদের সাহায্য দিই কোরআন এ কারিমের আল্লাহ আল্লাহরবুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন তানসুরুল্লাহায়ান তোমরা যদি আমাকে মদত দাও আমি তোমাদের মদত দেবো তোমাদের মদত থাকবে আমার জন্য আমার মদত থাকবে তোমাদের জন্য তাহলেই হবে তাহলেই তোমরা নিজেদের সার্টিফিকেট তোমরা তোমাদের ইনাম দুনিয়ায় বুঝিয়ে পাবে এবার আমার পক্ষ থেকে তুমি পাওয়ার আশাই থাকবে আর আমি যদি তোমার পক্ষ থেকে না পাই তাহলে অসম্ভব আল্লাহ রবুল আলমিন এরপরে যে নিয়ে আমার যে অবদান যেটা দিতে চেয়েছেন আমাদেরকে এর পরে আসছে সেটা হচ্ছে কি আল আম শান্তি এবং আল্লাহ তালা বলছেন এরপরে আমি তোমাদেরকে আরো দেব এই আল- আম বা শান্তি কাকে বলা হয় আল্লাহ রবুল আলমিন কিভাবে আমাদেরকে শান্তি দিয়েছেন আল্লাহ পক্ষ থেকে আমরা শান্ত কি করে আমরা শান্ত খেলাফত পেলাম আল্লাহর পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থাও পেলাম এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের দুনিয়াতে সালামতি আমাদের দুনিয়াতে শান্তি এবং আমাদের মনের ভেতরে এমন এক আত্মশান্তি দিয়েছেন যে মুসলমানেরা কোনো দিন হাই হাই করে বেড়াই না মুসলমানেরা কোনো দিন অশান্তি দেখায় না তাদের মনের ভেতরে একটা ইমানি শান্তি আছে এই শান্তিটা কেমন এই শান্তিটা কাকে বলা হয় এই শান্তি শুধু মনের শান্তি নয় এই শান্তিটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আর যত কিছু নেয় সেগুলো প্রাপ্তি এটাও একটা শান্তির অঙ্গ এ কথা যদি বলতে হয় তাহলে বন্ধুরা আমার আল্লাহর নবী নবুয়তের ঘোষণা দেননি তার আগে যদি সেই দেশটার আলোচনা করা যায় তো দেখা যাবে চারিদিকে বর্বরতা চারিদিকে হানাহানি চারিদিকে মারামারি চারিদিকে ত্রাহি ত্রাহি রব দিকে দিকে অশান্তির দাবানল দাও 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 করে জ্বলছে এমন পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন যখন এই শান্তির নিয়ামতকে পাঠালেন সেই শান্তির নিয়ামত যখন এসে গেল ইসলামের রূপ নিয়ে কোরআনের রূপ নিয়ে আর মুসলমানেরা যখন আমালে সালেহ করে দেখাতে পারল তখন আল্লাহর ওয়াদা কিভাবে নেমে আসছে সেখানকার লোকেদের উপরে তা যদি চিন্তা করা যায় যে মাত্র তেরোটি বছর আল্লাহর নাবি মক্কার জীবনকে শেষ করে দিয়ে মদিনার জীবনে যাচ্ছেন তো সেই কোথায় বেদুইনদের বিগত দিনের হিংসাত্মক চাল কোথায় বেদুইনদের সেই সব যুগের নুংরামি এবং ভণ্ডামি সব কোথায় পালিয়ে গেছে এখন চারিদিকে শুধু শান্তি আর শান্তি চারিদিকে নিরাপত্তা চারিদিকে সালামতি এছাড়া আর কোথাও অশান্তি যেন দেখতে পাওয়া যাবে না তার নজির যাবে একাই ফিরে আসবে অথচ সে এক নারী জাত সে এক অবলা প্রাণ সে মেয়ে ছেলে হয়েও যদি একাই এতটা রাস্তা যায় আর একাই এতটা রাস্তা আসে তার যদি নিরাপত্তার ব্যবস্থা এত সুন্দর জনগণ করে দেয় যে সেখানে পুলিশের প্রহরা নাই সেখানে কোন শাসন ব্যবস্থা বলে আলাদা আলাদা লোক নিয়োগ করা আছে এমন কথাটা নয় রাস্তা দিয়ে মেয়ে ছেলে যাবে আর মেয়ে ছেলে আবার হজ করে ফিরে চলে আসবে তার সাথে বেয়াদবি করার তার সাথে অন্যায় আচরণ করার তাকে কেউ বেআব্রু করে দেবে এমন এই রকম মনের লোক আর সেই মাটিতে তোমরা পাবে না এই কথাটা নাভিজি যখন বলে দিয়েছেন তখন সবাই জানে যে না দিন নয় তার দিকে তাকানো যাবে না যদি আমি তাকাতে যাই তাহলে একজন ইমানি বোন হিসাবেই আমি তাকে কিছু বলতে পারি তার সুরক্ষার ব্যবস্থা আমি দিতে পারি তাহলে বলুন তো সামান্য কিছু দিনের ভেতর কি রকম পরিবর্তনটা চলে আসলো সেই মাটিতে আল্লাহ তালা কেমন শান্তি দিলেন সেই জায়গায় ইমানদার গুলোকে অন্য এক হাদিসে আছে আন্নাল মারা তালে দিয়ে এমন সিচুয়েশন সেখানে তৈরি হবে এমন অবস্থা করে দিয়েছেন চারিদিকে শান্তি শান্তি চারিদিকে ইমানের ফল তারা পেয়েছে বলছেন মক্কা নগরী থেকে একটা মেয়ে ছেলে ইয়ামান রাষ্ট্রের রাজধানী তখনকার হাজরা মাউথ শহর পর্যন্ত আট দিন এক নাগারে উঠের পিঠে চড়ে এসে যাবে আবার সেখান থেকে উটের পিঠে চড়ে ফিরে আসবে বাড়ি এত লম্বা সফর করতে গেলেও একটা গামিদি বংশের মেয়ে ছেলে সে একাই যাচ্ছে তথাপি নিরাপত্তা বলে তার মনের ভেতরে কোন রকমের শঙ্কা নেই কোন রকমের ভয় নেই কেউ আমাকে মারবে কেউ আমাকে লুটে নেবে কেউ আমার আব্রুকে বে আবরু করে দেবে এই রকমের শঙ্কা তার মনের ভেতরে নেই কেন নেই কেন নেই এই জন্ম নেই যে সেখানকার লোকেরা এমন একটি মাল এমন একটি সম্পদ তারা পেয়েছে আল্লাহর কাছ থেকে তা হচ্ছে ইমান ইমান বুকের ভেতরে বলিষ্ঠ আছে বলেই সেই ইমান তাকে বাধা দেবে যে একজন মেয়ে ছেলের সামনে তোমাকে কিভাবে আসতে হবে একজন অচেনা মেয়ে ছেলে তাই তাকে পেতে গেলে জঙ্গলের হায়নার মতো তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে এমন শিক্ষা ইসলাম দেইনি ইমান বিরোধী কথা এটা আমালের সোয়ালের এটা উল্টো কথা এই জন্য প্রত্যেকটা মানুষ যারা আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সম্পত্তিকে পেয়েছে এই দৌলতকে পেয়েছে তারাই বলবে না কে যাচ্ছে অন্যের মেয়ে যাচ্ছে আমি যদি বলে দিই আমার মেয়ে যাচ্ছে কে যাচ্ছে অন্যের বোন যাচ্ছে আমি তখন বলবো না আমার ইমানের দিক দিয়ে সম্পর্ক সেটা আমার ইসলামী বোন যাচ্ছে যদি আমি ইসলামী দৃষ্টি দিয়ে তাকে দেখতে যাই তাহলে আমার জন্য ওই মেয়ে ছেলেটির উপরে লালসার দৃষ্টি এবং কামনার দৃষ্টি উঠবে না আমার সব সময় তার দিকে দৃষ্টিটা উঠবে কিসের ইমানের দৃষ্টি ইমানি দৃষ্টি দিয়ে দেখব। একজন মেয়ে ছেলে যাচ্ছে তার প্রয়োজনে সে মেয়ে ছেলেটা নিজের প্রয়োজন পুরো করে আবার ফিরে আসবে নিজের এলাকায় নিজের দেশে নাবিজি বলছেন যারা ইমানদার ইমান এনেছিল তাদেরকে এত সুন্দর সুখ শান্তি আমি দান করলাম এটা তাদের বিনিময় তারা আমার কাছ থেকে পেয়েছে তারা আগে আমাকে দিয়েছে তাই আমি আমার ওয়াদা তাদের সাথে রক্ষা করেছি যে সেই দেশ শান্তির দেশ সেই দেশ নিরাপত্তার দেশ সেই দেশ আমনের দেশ এই ইমান যদি আমাদের ভেতরে আজ তৈরি হয় তাহলে আমারও দেশে এই হাদিসের প্রতিফলন চোখে 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 আমরা দেখতে পাবো কিন্তু হায় আফসুস তা কি সম্ভব আমরা কি সেই ইমানদার যে ইমানের কথা বলা হয়েছে আল্লাহর কাছে শক্ত ইমান কামনা করুন আল্লাহ আমাদের ইমানকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমাদের ইমানি সম্বলকে মজবুত করো